তো সকালে বেরিয়ে গিয়েছে আর দিদিমা তার থাকে না বাড়িতে, গিয়ে সেই সময়তে ও ঢুকে দশটার সময় করছে, বেলা দশটার সময় মানে খুব ভালো গোটা দারুণ। মামা বসুন কেন গো, বসুন কেন বসুন চা, বলে না গো চা খাবো না, তুমি পেছো না আর আমি খাবো না, তাহলে কে হলো আপনি বসুন কেন। তাহলে আপনি প্রতিবেশী হচ্ছেন? হ্যাঁ এই গ্রামে আমি দৌড়াগুড়ি বসে আছি, ওকে দেখে মেরে দিয়েছে, তোর দিন বসে তোকে দেখে পাবো। কাল ঘটনাটা কি দেখলেন বা কি হয়েছিল? ঘটনাটা হলো আমি ঢুকেছিলাম ওদের বাড়িতে, চিৎকার শুনে বৌদির, দেখি যে ওকে জ্বালাতন করছে, তখন বৌদিকে ধরে ভেতর থেকে বার করে দিই আর ওকে সঙ্গে করেও বার করি। ওকে খানিকটুকু বোকাঝোকা করার পর ওকে যেতে বলা হয়, তখন আমাকে বলে তোকে মারবো, তোকে মেরে ফাটিয়ে দেবো। তারপর ওকে কোনো রকম জেঠা বা জেঠার আমি মিলে সরানো হয়, তারপরও চলে যায় আস্তে আস্তে। অভিযুক্ত ছেলেটার নাম কি? ম্যাথরা, ভালো নামটা জানি না তবে ম্যাথরা নাম, ম্যাথরা নামে কি। সে কি বিবাহিত? বিবাহিত, দুটো ছেলে আছে মনে হয়। তারপরে আপনারা থানায় অভিযোগ দায়ী করেছেন? তারপরে ওই মার যে বৌদি আর ওর ছেলে অভিযোগ জানিয়েছে রাত্রিতে, তারপর থানা থেকে যা করার ব্যবস্থা নিয়েছে। আপনার নাম? সুব্রত সেনগুপ্ত।